অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অন্যতম গেস্ট অফ অনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর জমিয়ত শেবানে আহলে হাদিস বাংলাদেশের দুই টার্মের সফল সভাপতি প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসউদ হাফেজাহুল্লাহ সম্মানিত ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. آمنت بالله. বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস উত্তরা সাংগঠনিক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই পরামর্শ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মোহতরম কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, জমিয়ত এবং সোপানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, দীর্ঘক্ষণ যাবৎ আমরা আলোচনা শুনছি এবং আমাদের সংগঠনকে, আমাদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার জন্য নানামুখী আমরা কর্মসূচি এখানে আমরা গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, উত্তরার মতো জায়গায় আমাদের সাংগঠনিক তৎপরতা চলছে, শুধু নয়, সাংগঠনিক তৎপরতা যে খুব ভালোভাবেই শুরু হয়েছে তা এই পরিকল্পনা দেখে। বিশেষ করে একটা সংগঠনের জন্য যে দরকার, যে একটা অফিস এবং সেই সাথে উত্তরের মতো জায়গায় একটি মসজিদ কমপ্লেক্স যে প্ল্যান করা হচ্ছে, এই জন্য আমি এই সাংগঠনিক এলাকার দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে আন্দোলন, যে সংগ্রাম, যে দাওয়াত পরিচালনা করে আসছে সেটা নতুন কোনো দাওয়াত নয়। আমি যে আয়াতে কারিমাটি পাঠ করেছি, সেই উম্মার মধ্যে থাকতে হবে যে একটা গ্রুপ যারা সবসময় ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই যে ধারাবাহিকভাবে চলে আসছে, অত্যন্ত ব্যাখ্যা সাপেক্ষ, অত্যন্ত মর্ম বোঝার মতো একটি আয়াত, যে একটি গ্রুপ থাকতেই হবে এবং থেকেই আসছে, গত 1500 বছর ধরে চলেই আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তাদের কার্যক্রম পরিচালনা করছে উম্মার মধ্যে এই দায়িত্ব পালনের জন্য, যারা উম্মার যাবতীয় ধরনের যে বিভক্তি, যাবতীয় ধরনের যে কুসংস্কার, সব কিছুর বিরুদ্ধে যে একটা দাওয়াত পরিচালনা করা, যেটা মুসলমানদের মধ্যে থাকতেই হবে, সব সময় থাকতে হবে, এই দাওয়াতেই বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের পন্থা সেটা যুগোপযোগী উপলক্ষে যুগোপযোগী করে, এই যারা এই ভালো কাজের একটা গ্রুপ যে থাকবে, একটা যে সংগঠন থাকবে, তাদেরকে করতে হয়। তো উম্মার অত্যন্ত উত্থান পতনের ফলে আজকে আমাদের এই দাওয়াতটা আমরা অত্যন্ত খণ্ডিতভাবে আমরা উপস্থাপন করতে পারি। এর জন্য আমরা নিজেরা যেমনভাবে দায়ী, ঠিক তেমনিভাবে আমাদের পারিপার্শ্বিকতা সব কিছু মিলে আমরা মানে একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে এই দাওয়াতের কাজটা যে খুব ভালোভাবে আমরা করছি সেটা নয়। শুধু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস না, উম্মাব্যাপী যে যাদের দায়িত্ব, এই সালাফিরা, এই জন্যই তারা বিশেষভাবে উল্লেখ করার মতো যে অন্যাঙ্গ দাওয়াত যদি দিতে চায় উম্মার কোনো অংশ, তাহলে এই আহলুল হাদিস, এই সালাফিরাই দিতে পারে। কারণ কারো কাছে তাদের মাথা বন্ধক দেওয়া থাকে না কোনো আদর্শের কাছে,
কোনো নেতার কাছে অথবা কোনো বানোয়াট কোনো কিছুর কাছে তাদের মাথা বন্ধ থাকে না। তারা যদি দাওয়াত দেয়, যখনই দাওয়াত দেয়, তারা দিনের একদম সঠিক পূর্ণাঙ্গ দাওয়াতটা তারা দিতে পারে। তো আজকের পারিপার্শ্বিকতায় আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, দুর্ভাগ্যজনকভাবেই বলা যায়, যে আমরা যেখানে ঐক্যের জন্য আমাদের যে আহ্বান উম্মার ঐক্যের জন্য, এবং আমাদের সারা পৃথিবী বাদ দিলাম, শুধুমাত্র যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে যারা এই সংগঠন, এই অঞ্চলে যারা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তারা কিন্তু যথাযথভাবেই এই কার্য পরিকল্পনা শুধু না, তারা কাজ দেখিয়েছিলেন এবং একটা ভবিষ্যৎ পরিকল্পনাও তারা দিয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন যে বাংলাদেশের বাংলা ভাষায় রচিত প্রথম গঠনতন্ত্র, সাংগঠনিক একটা গঠনতন্ত্র, সেটা জমিয়তে আহলে হাদিস, এর আগে এরকম কোনো বাংলা ভাষায় রচিত কোনো গঠনতন্ত্র ছিল না। আল্লামা আব্দুল্লাহিল কাফি একটা সংগঠনের একটা গঠনতন্ত্র তিনি বাংলা ভাষায় তিনি দিয়ে গেছেন, কত উচ্চাঙ্গের। একটা পত্রিকা তৈরি করতেন, একটা পত্রিকা প্রকাশ করতেন, আরাফাত তর্জমানুল হাদিস, যেখানে লেখা প্রকাশের জন্য ওই আরাফাতের কোনো বিশেষ সংখ্যাতেই দেখবেন যে তৎকালীন বড় বড় যারা বাংলাদেশের পরবর্তী মানে খ্যাতিমান লেখক হয়েছেন, পত্রিকার সম্পাদক হয়েছেন, তারা ওই পত্রিকায় একটা লেখা প্রকাশের জন্য তারা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করতেন, কি মানে তারা কার্য পরিচালনা করতেন। তো সেই সংগঠনকে আমরা অনেকটা কি বলবো, আমাদের নিজেরা সবাই মিলে এটাকে একটা আমরা সমিতি মার্গ একটা সংগঠনে পরিণত করতে চেয়েছিলাম, বা সমিতি মতো একটা সংগঠনে পরিণত করেছি। এবং যাদের নিজেদের কোনো স্বাতন্ত্র্য বোধ নাই, যারা সব সময় আমরা মানে আমাদের রাজনৈতিক চেঞ্জ অথবা আমাদের শক্তি, আমাদের কর্তৃত্ববাদ, আমাদের ফ্যাসিবাদের মানে যখন যেরকম হবে আমরা সেই সুরে কথা বলবো, এইরকম একটা ভুল মেসেজ কিন্তু জনগণের মাঝে আছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশের এই এই 50 বছরেও দেখা যায়নি যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মধ্যে যেমন ভাবে সকল ধরনের মানুষ, তাদের মধ্যে কি ছিল একটা আন্তরিকতা, যে আমরা যে যাই করে আমাদের দুর্বলতার কারণে আমরা নানা আদর্শ ধরে রাখি, কিন্তু জমিয়তের কাছে এসে তারা কিন্তু নিঃস্বার্থভাবে তারা কাজ করার চেষ্টা করতেন, জমিয়তের পদ পদবীর প্রতি তাদের কোনো মানে কি বলে আগ্রহ তো দূরে থাক, কোনো প্রকার আকাঙ্ক্ষাও ছিল না, যে যে রকম জায়গায় থাকতো। কিন্তু আজকে আমাদের সংগঠনটাকে এমন পর্যায়ে যে কোনো কারণেই গেছে, কারণ গত 15 বছরে বাংলাদেশের যে ধরনের শাসন চলেছে, যে ধরনের শোষণ চলেছে, এটা একমাত্র এটা বাংলাদেশের কোনো শাসক বাংলাদেশের জনগণের সাথে এরকম করতে পারে মনে হয়নি। আমরা যে উপনিবেশিক বা আমরা শোষকদের কথা শুনেছি, তার চেয়েও ভয়াবহ বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের শাসকরা। তো এরা আমাদেরকে নানা রকমের হক অধিকার থেকে বঞ্চিত করেছে, এরা আমাদেরকে গালগল্প শুনিয়েছে, উন্নয়নের জিকির শুনিয়েছে, কিন্তু ফাঁকা একদম। তো এদের মানে একটা আমাদের কারো কারো বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে, আমরা যদি সঠিক দাওয়াতের পক্ষে থাকতাম, আমরা শুধু এই ওয়াজই শুনে গেছি যে কিভাবে অত্যাচারী শাসকের সামনে জুলুম, কি ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা এই অংশটুকু আমরা বোধহয় গোপন করে গেছি যে অত্যাচারী শাসকের সামনে হক কথাটাও বলতে হয়, এই কথাটা আমরা বলতে পারিনি, যার কারণে আমাদের সম্পর্কে একটা ভুল সিগনাল, জনগণের একটা বড় অংশ আমাদেরকে ভুল বুঝেছে, আমাদেরকে তাবেদার মনে করেছে। আমরা বলতে আমরা আহলে হাদিস গোটা কমিউনিটি আজকে তো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে বিশাল উদারতা নিয়ে এদেশে ছিল, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তার ধারাবাহিকতা কিছুটা হলেও রক্ষা করতে পেরেছে, কিন্তু যারা খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা এতটাই তাবেদারি করতে হয়েছে তাদেরকে, তারা এক দরবের বাবাকে নিয়ে যা করেছে গোটা আহলে হাদিস কমিউনিটির প্রতি, আহলুল হাদিসদের এই যে অর্থ, কষ্টের অর্থ বিভিন্ন পর্যায়ে মানুষ দিচ্ছেন, একটা মসজিদ নির্মিত হবে, একটা অফিস নির্মিত হবে, এখানে ওই হারাম টাকা যদি আসে, সারা বাংলাদেশের শেয়ার মার্কেট লুটপাটের টাকা আপনি নিয়ে যেয়ে ওখানে দিবেন, এই রকম সংগঠন আমরা চাই না। হালাল হারামের কি আমাদের পার্থক্য করার দরকার ছিল না? অবশ্যই ছিল, আমরা এটা দেখিনি। এই আমিরের তাবেদারি করতে করতে এক মানে গ্রুপের পর গ্রুপ হতে হতে একজন আবার একেবারে মানে আপনি দেখবেন যে কি রকম উত্তেজিত ভাষায় কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সে সংগঠন করাই হারাম বলে এখন ফতোয়া দিচ্ছে, চিন্তা করতে পারেছেন বোঝার কত। এক সময় একেবারে যুগ শ্রেষ্ঠ ইমারত কায়েম হয়েছে, সেই আমির তার এই সেই, এখন তিনি খুতবা দেন মসজিদে দাঁড়িয়ে, শুধুমাত্র ওই বেদাতিদের যে বৈশিষ্ট্য, এটা হারাম ওটা হারাম এই ধরনের কথা ছাড়া কোনো কথাই বলতে পারে।
ওই যে আল বাইনাত কর্তৃপক্ষ নামক একটা আছে না, দেখেন না যে সাইয়েদুল আয়াত, শুধু ঈদ না, সাইয়েদুল আয়াত, ঈদে মিলাদুন নবীর জন্য তো তারা বিভিন্ন জায়গায় ওয়াল রাইটিং করতো, এটা হারাম ওটা হারাম, এটা হারাম, টিভিতে কথা বলা হারাম, কত কি হারাম। তো আজকে আমাদের মধ্যেও কেউ কেউ এরকম হারাম হারাম খুঁজে বেড়াচ্ছে, এটা হারাম ওটা, এবং মানে আহলুল হাদিস শুধু না, একটা দিনে দাওয়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের হেকমার কথা বলেছেন, তাদেরও আমাদের দায়ীদের অনেক ক্ষেত্রে অভাব দেখতে পেরেছে। কখন কোন কথাটা বলতে হবে সেই কথাটা না বলে অযথায় শুধু নিজেকে নয় গোটা সংগঠনকে বিতর্কিত করা হয়েছে। আহলুল হাদিসরা যে একটা জীবন্ত আন্দোলন, এটা উম্মার ধারাবাহিকতায় একটা জীবন্ত আন্দোলন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, এটা যেন আহলুল হাদিসরা ভুলেই গেছে। সারা পৃথিবীর কথা বাদ দিচ্ছি, আমাদের উপমহাদেশের কথা, আমাদের পূর্বপুরুষরা কি করেছে আপনারা চিন্তা করতে, আপনারা নিজেরাই জানেন, আল্লামা আবদুল্লাহ আল কাফির বইয়ে অথবা ইতিহাসের বিভিন্ন বইয়ে আপনারা দেখবেন যে উপমহাদেশের সালাফিরা কিভাবে কিভাবে আজাদির জন্য তারা লড়াই করেছে। তো তার তো আমরা পুরোটা না হয় এই মুহূর্তে না করলাম কিছুটাই, না হলে আমরা তো হকপন্থী, এইটুকু তো প্রমাণ করতে হবে আমাদের। আজকে ফ্যাসিবাদের পতনের পরে এই প্রথমবারের মতো জমিয়তেরও বিভিন্ন জায়গায় জমিয়তের নেতাদেরকে পালাতে হচ্ছে, আলিয়াদিসদের নেতাদেরকে পালিয়ে আত্মগোপনে যেতে হচ্ছে, এই পর্যায়ে গেল কেন সংগঠন? আমি কিন্তু এটা আমাদের সবাই মিলে সমালোচনা করছি, আমাদেরকে এমন একটা সংগঠন তৈরি করতে হবে যেখানে আমরা এমন পর্যায়ে সীমা, রাজনৈতিক কর্তৃত্ববাদের কারণে অনেক সময় অনেক কিছু আমাদের গোপন করে যেতে হবে কোনোটা, কিন্তু এই পর্যায়ে কেন গেল যে প্রকাশ্য ধর্মনিরপেক্ষবাদের ধারকরা, প্রকাশ্য অন্যায় লুটপাটকারী, প্রকাশ্য একটা পৃথিবীর নিকৃষ্ট শাসকের আশেপাশে যারা দেখান, তারা জমিয়তের অনুষ্ঠানেও তারা কেমন করে জমিয়তের প্রতিষ্ঠানে নেতৃত্ব দেয়, এই সমস্ত ফ্যাসিবাদীদের সাথে, এগুলোর সাথে, এগুলো অন্যায়ের প্রতিবাদ, এই ধরনের একটা ইসলামী সংগঠনে এরা থাকতে পারে না। আমি মনে করি এই ব্যাপারে আমাদের এখনই একটা ফয়সালা হওয়া দরকার, কেন্দ্র থেকে টপ টু বটম, যে আমাদের লক্ষ্য এবং এ থাকতে পারে যে কেউ আসতে পারে, কিন্তু কোনো অন্যায়কারী আমাদের নেতৃত্ব দিতে পারবে না, আমাদের কোন প্রকারের কোন প্রতিষ্ঠানে তারা মূল ভূমিকায় তারা আসতে পারবে না। রাজশাহীর একটা আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে, আপনারা রাজশাহীতে যারা গেছেন, ডক্টর আব্দুল বারীর সময় প্রতিষ্ঠিত মাদ্রাসা ইশাদুল ইসলাম আসসালাফিয়া, মদিনা ইউনিভার্সিটির সাথে মহাদালা করা আছে, সেই মাদ্রাসায় এই 5 তারিখের এই গণ অভ্যুত্থানের পরে 6-7 তারিখে একদল লোক গেছে সে মাদ্রাসা পড়াইতে, কারণ 3-4-5-এর যে আন্দোলন হয়েছে সেই 5-এ ওই মাদ্রাসার নিচে একটা অফিস ঘরে অস্ত্র কারখানা, গুন্ডাদেরকে পোষা হয়েছে, তারা ওই অস্ত্র নিয়ে আক্রমণ করতো, ওই মাদ্রাসা থেকে খাবার বিতরণ করা হয়েছে, চিন্তা করতে পারেন এই যে কি ধরনের অভিযোগ। এই ধরনের মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা এগুলোর সাথে জড়িত, যে পর্যায়ের হোক জমিয়তের, এটা না হলে আমরা জনগণের মাঝে ভাবমূর্তি ফেলে, আজকে আমরা কেন জানি এক ধরনের তাবেদার, আমাদের আমাদের আহলুল হাদিসরা কথা বলতে জানে খুতবায় দাঁড়িয়ে, আপনি নিজে ধারণ করতে না পারেন, উম্মা চেতনা আপনাকে থাকতে হবে, ফিলিস্তিনের মুসলমানরা যে ত্যাগ স্বীকার করছে, এটা কি আমি আপনি করছি, সারা পৃথিবীর কেউ করছে, তারা একটা জিহাদে আছে, এই জিহাদ থেকে তারা কোনোভাবে তারা ছাড় দিচ্ছে না, তারা একদম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের মাতৃভূমির জন্য, এই অন্তপক্ষ এইটুকু তো মন থেকে সাপোর্ট করবেন। জমিয়তের পরিচয় দিয়ে কিভাবে একজন খুতবায় দাঁড়িয়ে পাইকারি হারে সবাইকে ইহুদিদের দালাল বলে, কিভাবে বলে, এটা আমি নিজে শুনেছি, এই জন্য আমি যেটা নিজে শুনছি সেটাই বলছি, আমি ফেসবুকে দেখেছি, আজকে সামাজিক মিডিয়ায় এগুলো উম্মা চেতনা, জমিয়তের যেটা লক্ষ্য, আলুল হাদিসদের যে লক্ষ্য, সালাফিদের যে লক্ষ্য, সব এগুলো ভুলুণ্ঠিত হচ্ছে, যার কারণে আমাদের মধ্যে নানা ধরনের মত, নানা রকমের চরমপন্থা, কত কি তৈরি হচ্ছে, এগুলো কোনো কিছুই থাকতো না যদি আপনি দিনকে দিন বলতে পারতেন, রাতকে রাত বলতে পারতেন, আপনি কিছুটা হেকমত অবলম্বন করতে পারেন, কিন্তু আপনি সত্য অস্বীকার করতে পারেন না, আপনি একজন মানে নিকৃষ্ট মানে অত্যাচারীর সহচরকে আপনি আপনার নেতা বানাতে পারেন, আপনার পাশে বসাতে পারেন, আপনার প্রতিষ্ঠানের প্রধান করতে পারেন না, এটা করা যায় না, এটা আহলুল হাদিসদের সাথে যায় না, কোনো সময় যায় না। আহলুল হাদিসের সাথে যদি আপোষ করতো এই উপমহাদেশে ইংরেজদের সাথে, সবার আগে আপোষ করতো ইংরেজদের সাথে, তাদের তাদের বুকে রক্ত শুধু ঢেলে দেননি, তারা নিজেরা বন্দি হয়ে আন্দামান ভরিয়ে তুলেছেন, নিজেরা বন্দি হয়ে কেন, এই ভারতকে আজাদির জন্য, তার এখানে মুসলমানদের দেশ, এটা দারুল হক তারা ঘোষণা করেছেন ইংরেজরা আসার পরে, যেখানে যারা এটাকে ইংরেজদের সাথে চামচামি করে এই দেশে যারা দাবিদারি করেছে, তারাই এখন আমাদেরকে ইসলামী আন্দোলনের কথা শিখায়, অথচ ইসলামী আন্দোলন করেছি আমরাই। যাই হোক, আমি মনে করি যে আজকের জমিয়তকে ঘুরে দাঁড়াতে হবে, আজকে এখানে যারা আছেন জমিয়তের নেতৃবৃন্দ,
যারা আছেন জমিয়তকে জমিয়তের মতো, এটা কোন প্রকারের আর কোন সরকার কখন কি আসলো এর সাথে যেন জমিয়তের কিছু না আসে। জমিয়তের লক্ষ্য হবে সমস্ত ইসলামিক গ্রুপকে নেতৃত্ব দেওয়া, সমস্ত ইসলামিক গ্রুপের উপরে কথা বলতে পারে, কারণ আপনি তো কথা বলবেন একদম ডকুমেন্টারি, আপনি তো কথা বলবেন কোনো নিজস্ব মতবাদের কথা না, আপনি এই নেতৃত্ব দিতে পারবেন, আর কেউ আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। এই পর্যায়ের জমিয়ত আমাদের ছিল, সেই দিকে আমাদের জমিয়তকে নিয়ে যেতে, আমাদের প্রচুর লোক আছেন, যোগ্য মানুষরা আছেন, আমাদের নেতৃবৃন্দ মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারা ওলামায়ে কেরাম, তাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। এই লক্ষ্যটা দীর্ঘদিন দেখে আমাদের কি হয়েছে, এক সময় আমাদের কমপক্ষে আমরা ধারণ করেছিলাম যে অন্তপক্ষে এই যে রাজনৈতিক পট পরিবর্তনে আমাদের কিছু হবে না, আমরা আমাদের মতো আছি, আমাদেরকে কোনো লেবেল লাগানো যায়নি, এখন যেন লেবেল লাগানো যায়, কেমন জানি আমরা এক ধরনের কারো তাবেদারি হয়ে গেছি। এই অবস্থান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশ যে নতুন বাংলাদেশ হয়েছে এই চেতনাকে আমাদের ধারণ করতে হবে। কেমন ভাবে অতীতের মানে নানা চেতনা বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা কি সমস্ত মত পথের একত্রিত হয়ে সহ অবস্থান করার, এই পরিবর্তন আমাদেরকে গ্রহণ করতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের কোনো বন্ধু নাই, ফিলিস্তিন সহ কোটি কোটি লোক মারা যায় টু শব্দ করে না ওই তথাকথিত মোড়লরা, বিশ্ব মোড়লরা, কিন্তু আপনার এখানে মাজার ভাঙ্গা হয়েছে কেন এই নিয়ে ওরা নড়াচ্ছে, তাহলে কি অবস্থা দেখেন, জীবন্ত মানুষের মানে লড়াই নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না, লাশ নিয়ে কোনো চিন্তা, যেহেতু মুসলমান মারা যাচ্ছে, এই যে মাথায় রেখে আমাদেরকে বাস্তবতা অর্জন করতে হবে, আমাদের সোসাইটি নিয়ে আমাদেরকে যেমনভাবে ধারণ করতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের গোটা উম্মাকে নিয়ে এক ধরনের চিন্তা আমাদেরকে করতে হবে। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে আমি এই যে একটা সাংগঠনিক চেতনা আমাদের মধ্যে, যে আমি আপনাদের এই এই অনুষ্ঠানের উপলক্ষেই শুধু আমি ঢাকায় আসছি, শুধুমাত্র আমাদের ভাইরা উত্তরের মতো জায়গায় তারা কাজ করতে চাচ্ছেন, নতুন আঙ্গিকে তারা কাজ শুরু করবেন, এই কাজটা করতে হবে এবং ইসলামের একদম পূর্ণাঙ্গ দাওয়াত আমাদেরকে দিতে হবে। আমাদের মধ্যে আমরা মানুষ, আমাদের মধ্যে ঘাটতি থাকতে পারে, কিন্তু সবাই মিলে যে আয়াতটি আমি পড়েছিলাম যে এই যে একটা গ্রুপ থাকতে হবে, এদের বৈশিষ্ট্য কিন্তু অন্য আয়াতে বলা হয়েছে, অন্য সুরায় বলা হয়েছে যে এরা কি করে, সৎ কাজ করে, আর কি করে, সত্য এবং ধৈর্যের এরা পারস্পরিক প্রতিযোগিতা করে, পরামর্শ করে। তা আমরা আজকে সেটাই বললাম এবং আমাদের নিজেদের পরিবেশেই আমরা মূল সমালোচনাটা আমরা করতে চাই, আমাদের আত্মগঠনের জন্য আমাদের আত্মসমালোচনা দরকার, এটা নিশ্চয়ই সবাই মিলে যেখানে আছে সেখানে এইভাবে আমি কথা বলতে পারতাম না, বলা উচিত ছিল না। আপনারা সবাই নিজের মানুষ, সবাই জমিয়তের মানুষ, সুবনের মানুষ, আপনাদেরকে এই সংগঠনকে, এই ঐতিহ্যবাহী সংগঠনকে, আমাদের জমিয়তকে আমাদেরকে মানে এবং সুবানের পতাকা তলে আবদ্ধ হতে হবে। সাংগঠনিক নানা পরিকল্পনার কথা বলা হয়েছে এবং আপনারাও নেবেন। আমি অত্যন্ত ভালো লাগলো যে প্রায় 40টির মতো মসজিদ এখানে আছে, আমাদের মনে হয় যে এগুলোকে কাজে লাগিয়ে এই প্রতিটা 40টা মসজিদ যেন একটা করে জমিয়ত এবং সুবানের একটা করে মার্কাজ হয়। আপনারা এইভাবে পরিকল্পনা মাফিক কাজ করুন যে একটা করে মসজিদে যদি 3 জন লোক পান, একটা আহ্বায়ক করে কমিটি করুন জমিয়তের এবং সোপানের, এবং এদেরকে নিয়ে বসুন, 6 মাস সময় নেন, তারপরে পূর্ণাঙ্গ একটা কমিটি হবে। এইভাবে পরিকল্পিত ভাবে আমার মনে হয় দাওয়াতি কার্যক্রম কর্মসূচি, যে কোনো কর্মসূচি দিয়ে, এবং যে অবস্থা সমাজের আজকে ইসলামকে যেভাবে টার্গেট করা হয়, ইসলামী সমাজকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে গত 15-20 বছরে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। একটা যুবক একটা ইসলামী চেতনা লালন করাকে সে মনে করে, আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ হলো, আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো নবীনবরণে ছাত্রদের একটা বই দেওয়া হয়েছে, এই বইয়ে একটা ক্যালিগ্রাফি, আরবি অক্ষর না, আপনারা জানেন ক্যালিগ্রাফি শিল্পটা এখন বাংলা অক্ষরও, একটা ক্যালিগ্রাফি এবং একটা আঙ্গুল এভাবে দেওয়া আছে, আঙ্গুলটার মানে হলো এক দফা, বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে এই একটা ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে। ওখানে অন্য ধর্ম বাদ মুসলিম নামধারী একজন তুলেছে যে এখানে এই সাম্প্রদায়িক এই এটা ছবি কেন দেওয়া, ওখানে সাম্প্রদায়িক কি, কোনো আয়াতও না, কোনো আরবি অক্ষরও না, একটা ক্যালিগ্রাফি, এটুকু সহ্য করছে না আমাদের সমাজ, এমন একটা সমাজে নিয়ে গেছে। এই সমাজে কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে, যে ইসলামের কোনো প্রকারের ছাড় নাই, কিন্তু এক ধরনের সহ অবস্থান, অন্যের মতটাকে শুনে সেই অনুযায়ী জবাব এবং একাডেমিক ডিসকাশন, শুধু চাপিয়ে দিলে আমাদের যুবকদেরই মাথা নষ্ট করা হয়েছে, আমাদের কলেজ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যারা, তাদেরকে এমন ভাবে ইসলাম বিদ্বেষী করে তোলার পরিকল্পনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বিপক্ষেও অমাকারু অমাকার আল্লাহ খাইরুল মাকিরিন,
তো আমাদেরকে এই মানে যুগ উপযোগী ভাবে আমাদের দাওয়াতকে উপস্থাপন করতে হবে, এবং এই ক্ষেত্রে আহলুল হাদিসরাই পথ দেখাতে পারে যে যুগ উপযোগী দাওয়াত বলতে কি বোঝায়, এটাকে আহলুল হাদিসদেরকে পথ দেখাতে হবে। ওই যে দেখেন না, ইসলামের নাম ধরে শুধু কুরসি কুরসি ক্ষমতা মন্দিরে যে বাস ওই যে ইয়ে শুরু করেছে, কি বলে গীতা পাঠ শুরু করে দিয়েছে, তো ওই ধরনের জগা খিচুড়ো না। আহলুল হাদিসরা সময় উপযোগী কর্ম পরিকল্পনার মাধ্যমে একদম 1500 বছর ধরে চলে আসা এই দাওয়াতি মিশনকে এগিয়ে নিয়ে যাবে, আমি এই কামনা করি। আর আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।